হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। এই ভিডিওটা এসসি 24 ব্যাচের জন্য, যারা অল্প কিছুদিন পরেই এইচএসসি 26 ব্যাচ হিসেবে নিজেদের যাত্রা শুরু করবা। সো আমি যেই সময় ভিডিওটা বানাচ্ছি, আজকে রমজানের প্রথম দিন। সো আজকে আছে তোমাদের এসসি পরীক্ষাটা শেষ হয়েছে, তো সামনে অনেক বড় একটা বন্ধ। সো এই বন্ধটাকে বলা হয় যে, মানে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য একটা বেস্ট ভেকেশন, মানে এইরকম বন্ধ আমরা আর পাই না স্টুডেন্ট লাইফে। সো এই সামনের সময়টা তোমরা অনেকেই অনেকভাবে কাজে লাগাবা। সো এই সামনের সময়টা কীভাবে কাজে লাগাবা এবং এইচএসসি প্রিপারেশনটা কীভাবে গোছাবা, সেজন্যই মূলত এই সেশনটা। এই সময়ে অনেকে একটা বড় ভুল করো, ভুলটা হচ্ছে বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম আমাদের যেগুলো আছে এই জায়গাগুলোতে যে পোস্ট করো যে এই ভেক্টর চ্যাপ্টার এর কোন প্লেলিস্টটা ভালো হবে বা ইন্টারের জন্য কোন বই পড়বো। সো এই জিনিসগুলো তোমরা যখন এখনই পোস্ট করবা, তোমাদের সিনিয়র যারা আছে, বিশ্বাস করো ভাইয়া, তোমাদের সিনিয়র যারা আছে তোমাদের মজা নিবে। তোমাদের ওই পোস্টে যা দেখবা যে মানে সখানে খাহারি একটা, বুঝতে পারছো? কারণটা হচ্ছে যে মানে তোমাকে এসে অনেকে অনেক কথা বলবে যে আতেল বা পড়াশোনার প্রতি মানে এই সময়টা অন্যভাবে কাজে লাগানোর কথা বলবে, মানে কাইন্ড অফ তোমার জিনিসটাকে মজা করে উড়ায় দিবে। সো এই ভুলটা করা যাবে না এই সময়টাতে বিভিন্ন ফেসবুক গ্রুপে, যে এইটা বলা যাবে না যে সামনের এই চ্যাপ্টারটা কোন জায়গা থেকে পড়বো আমি, এসি 26 ব্যাচ আমার তিনটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এখন আমি কি রাইট ট্র্যাকে আছি কিনা। সো এই পোস্টগুলো করা যাবে না, এই পোস্টগুলো করলে সিনিয়ররা তোমাদের মজা নেবে। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের কাছে এখন হয়তো মনে হইতে পারে যে তুমি এইচএসসির পড়া শুরু করে এই দেড় মাসে পড়ে একদম শেষ করে ফেলবা অনেক কিছু বা অনেকটুকু আগায় ফেলবা, বাট এই যে তোমার মধ্যে যে ভাবনাটা আসছে এই ভাবনার সাথে কিন্তু বাস্তবতার মিল থাকে না, বুঝতে পারছো? সো আমরা যেই স্পিরিটটা নিয়ে শুরু করবো ওই স্পিরিটটা কিন্তু সবসময় থাকবে না। তোমার কাছে আজকে মনে হইতে পারে যে না, আমি একটা কোর্সে এনরোল করে ফেলবো 25 ব্যাচের, মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা আছে ওই এইচএসসি 25 ব্যাচের একটা কোর্সে এনরোল করে ফেলবো, এনরোল করে আমি অনেকগুলো ক্লাস করে ফেলবো। ভাই বিশ্বাস করো, তুমি দুই তিনটা ক্লাস করার পরে তোমারই আর মন যাবে না, কারণ মানুষ আমরা এমন একটা জীব, আমাদের মাথার উপর যখন প্রেশার না পড়ে তখন আমরা কোনো কাজ করি না। সো তোমার কাছে এখন মনে হইতে পারে যে তুমি সব কিছু উল্টায় ফেলবা, বাট অ্যাকচুয়ালি কিন্তু কোনো কাজের কাজ হবে না। সো দুইটা কাজ করা যাবে না, এক মানে আমার তরফ থেকে সাজেশন তোমাদের জন্য, তারপর তোমার যেটা ইচ্ছা করো। সো আমার তরফ থেকে সাজেশন থাকবে, এক, ফেসবুক গ্রুপগুলোতে উল্টাপাল্টা পোস্ট দিবা না যে এই চ্যাপ্টার কীভাবে পড়বো, এই চ্যাপ্টার কীভাবে পড়বো, আমি কমপ্লিট সলিউশন দিচ্ছি এই ভিডিওতে, আমি তোমাকে জানাচ্ছি কী করবা। দুই, আবেগের বসে পেইড কোর্স কিনে, মানে সিনিয়রদের কোর্স কিনে তুমি ভুল করো না, কারণ এটা তোমার একদম লস হবে, বুঝতে পারছো? কারণ তোমার ব্যাচের সাথে তোমার পড়ার সময় যে ফ্লোটা থাকবে, সিনিয়রদের রেকর্ডেড ক্লাস দেখে তুমি সেই মজাটা পাবে না, সেই ফ্লোটা থাকবে না। সো এই দুই ভুল, দুইটা ভুল, মেজর ভুল করা যাবে না, বুঝতে পারছো? এখন আসি যে কী কী করবা এই ব্যাপারটাতে। সো প্রথম জিনিস হচ্ছে, এসসির পরে এখন দুইটা পোর্শনে আমি ভাগ করতে পারি, যে একটা ভাগ তোমরা নটরডেম হলি ক্রসের জন্য প্রিপারেশন নিবা বা সেন্ট জোসেফের জন্য, আরেকটা ভাগ হচ্ছে এই প্রিপারেশনগুলো নিবা না। ওকে, সো প্রিপারেশন নাও আর যাই কর, আমি বলবো যে এই যে বন্ধটা পাচ্ছ এসসির পরে, এরকম বন্ধ আর পাবা না, এরকম রিল্যাক্সিং বন্ধ আর পাবা না। এই যে রোজার মাস, এরকম রোজার মাস তুমি আর তোমার জীবনে আসবে না, এত টেনশন ফ্রি রোজার মাস তোমার জীবনে আসবে না। সো আমার তরফ থেকে সাজেশন থাকবে যে একাডেমিক বাদ দাও, তোমার মানে নিজের ভিতর দিয়ে এতদিন যে চাওয়াগুলো ছিল সেগুলো পূরণ করো। মনে করো তোমার অনেকদিন যাবত ইচ্ছা ছিল কোরআন পড়বা, কোরআন পড়া শিখবা, কিন্তু হয়তো এতদিন পড়াশোনার কারণে বাসা থেকে দেয় নাই বা সময় পাও নাই বা সামহ কিছু একটা হতে পারে। সো এই যে সময়টা আছে এখন, তুমি তোমার ওই ডিজায়ার্ড যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করো। হয়তো একজনের কোডিং শিখতে চাইছিলা, তুমি চাইলে এখন কোডিং শিখতে পারো, মানে তোমার যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা তুমি এতদিন করতে পারো নাই পড়াশোনার জন্য, এই সময়টাতে তুমি সেটা কাজে লাগাতে পারো। কারণ এক মানে কাজ না করে মানুষ কতদিন থাকতে পারে? তুমি সারাদিন ফোন চালালে তোমাদের কত ভালো লাগবে না, মাথা ভারী হয়ে যায়। সো কিছু একটা সাথে থাকো যেটা তোমার ভালো লাগে। সো এটা হচ্ছে তোমার কীভাবে এই বন্ধটা কাটানো উত্তম, সেটা আমি বললাম যে নামাজ কালাম বেশি করে পড়ো, তারপর হচ্ছে তোমার ডিজায়ার যে টাস্কগুলো আছে যেগুলো এতদিন করতে পারো না সেগুলো করো, তার সাথে একাডেমিকটাও তো আমাদের চালায় যেতে হবে, তাই না? নটর ডেম হলি ক্রসের জন্য প্রিপারেশন বা এসির জন্য প্রিপারেশন, সেটা কীভাবে চালায় যাবো এটা একটু দেখি। সো একাডেমিকের জন্য দিনের অল্প একটা সময় রাখবা, এত বেশি পড়া লাগবে না, দুই ঘন্টা হতে পারে, আড়াই ঘন্টা হতে পারে, এই অল্প একটু সময় রাখবা, বাকিটা সময় চিল করো। এই সময়টা আমার সেশন থাকবে, এই সময়টা চিল করো, জাস্ট দুই থেকে আড়াই ঘন্টা তুমি তোমার পড়াশোনার জন্য রাখো, কারণ পড়াশোনার সাথে না থাকলে হয়তো তোমার মধ্যে মরিচা পড়ে যাবে, তাই না? পরে হয়তো তুমি অ্যাক্সেলারেট করতে পারবা না নিজের পড়াশোনাটাকে। সো দুই আড়াই ঘন্টা তুমি পড়াশোনার সাথে থাকতে পারো। এখন প্রথম কথা হচ্ছে যে তুমি কিসের প্রিপারেশন নিবা, তুমি টার্গেটটা কী করবা। সো যাদের টার্গেট নটরডেম হলি ক্রস, তোমরা যদি শুধু নটরডেম হলি ক্রসে করবা এমন না ব্যাপারটা,
আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এইচএসসির পড়া পড়ো, একটু একটু পড়ো, মানে একদম যেন না হয় যে তুমি এইচএসসির পড়া পড়োই নাই। কীভাবে পড়বা সেটা আমি বলতেছি। একটু আগে আমি না করে আসছি যে পেইড ব্যাচ কিনে, সিনিয়রদের ব্যাচ কিনে ওদের সাথে পড়ার দরকার নেই, কীভাবে পড়বা সেটা আমি বলে দিচ্ছি। ওকে, সো আমার সাজেশন থাকবে যে তুমি যে 2-2.5 ঘন্টা পড়বা ডেইলি, 2-2.5 ঘন্টা এটা তোমার ভেরিয়েবল, মানে তোমার মতো হইতে পারে, সেটার তুমি ভাগ করো হচ্ছে 70 আর 30, এই রেশিওতে ভাগ করো, 70-30 এই রেশিওতে ভাগ করো। তোমার ওই সময়টার মাত্র 30%, মাত্র 30% দিবা তুমি হচ্ছে তোমার অ্যাডমিশন, মানে নটর ডেম কলেজ সলিড ক্রসের অ্যাডমিশনের জন্য। আর ওই সময়টার 70% দিবা হচ্ছে তুমি এইচএসসি প্রিপারেশন, এটা হচ্ছে এইচএসসির জন্য, বুঝতে পারছো? সো এইচএসসির জন্য তুমি দিবা 70% অ্যান্ড এনডিসি হলি ক্রসের জন্য তুমি দিবা 30%। এখন আমি আসি যে পড়াশোনাটা কীভাবে গুছাবা, যে কলেজ অ্যাডমিশনের জন্য কীভাবে পড়াশোনা করবা আর এইচএসসির জন্য কীভাবে পড়াশোনা করবা। সো কলেজ অ্যাডমিশনের জন্য তোমার কোনো চিন্তাই করতে হবে না, কারণ তোমাদের জন্য বরাবরের মতো প্রতি বছর আমরা যেই ব্যাচটা নিয়ে আসি নটর ডেম কলেজ এবং হলি ক্রস কলেজ সেন্ট জোসেফের জন্য, ওইখানেই তোমরা কমপ্লিটলি সব কিছুই পেয়ে যাবা, ওই কলেজ সম্পর্কে জানতে পারবা, ভাইভা, তারপর রিটেন এক্সাম, মানে সব কিছু সম্পর্কে তুমি জানতে পারবা। ওইখানে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তোমরা সব কিছু জানতে পারবে আমাদের সাথে। সো কোনো চিন্তা করার দরকার নাই, জাস্ট আমাদের এই চ্যানেলে তোমরা হচ্ছে মানে অ্যাক্টিভ থাকো, তাইলে জানতে পারবা এই কোর্স সম্পর্কে, ঠিক আছে? এটার মধ্যে কীভাবে ঢুকতে হবে, এটা হয়তো আগামীকালকে বা পরদিনই লঞ্চ হয়ে যাবে, সো তখনই তোমরা হচ্ছে ঢুকতে পারবা। আর যখনই লঞ্চ হয়ে যাবে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সো নটর ডেমের চিন্তাটা গেল যে তোমরা নটর ডেমের জন্য কীভাবে প্রিপারেশন নিবা, সেটা হচ্ছে এখান থেকে কমপ্লিটলি ফ্রি। এখানে আরেকটা ভুল করবা না, সেটা হচ্ছে যে এই নটর ডেমের জন্য কোনো ভর্তি কোচিংয়ে ভর্তি হওয়া, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি নটর ডেমে পড়ছি, নটর ডেমে যারা পড়ে তাদের 100 জনকে জিজ্ঞেস করো, 95 জন বলবে যে এনডিসিতে ভর্তির আগে যেই প্রাইভেট বলো বা পেইড কিছুতে যুক্ত থাকা, এটা পুরোটা একটা স্ক্যাম, এটা সকল নটর ডেমিয়ান স্বীকার করবে, বুঝতে পারছো? সো এই জিনিসটার খেয়াল রাখবা যে এখন কোনো একটা কাজ করে যেন পরবর্তীতে যে পস্তাইতে না হয়, ম্যাক্সিমামই পস্তায় পরবর্তীতে যে এতগুলো টাকা নষ্ট হয়েছে। সো কমপ্লিটলি ফ্রিতে আমাদের যে কলেজ এডমিশন ব্যাচটা আছে সেখানেই তোমরা সব কিছু পেয়ে যাবা, জাস্ট এই কোর্সটার সাথে থেকো, আর কিছুই লাগবে না। ওকে, এখন আছি এইচএসসি প্রিপারেশন, যে এইচএসসি প্রিপারেশনটা তোমরা কেমনে নিবা। সো এইচএসসি প্রিপারেশনে প্রথমেই একটা জিনিস টার্গেট করবা যে তুমি কোন সাবজেক্টটা পড়বা, মানে তুমি পরবর্তী আছে ইঞ্জিনিয়ারিং পড়বা নাকি মেডিকেল পড়বা, এই জিনিসটা শুরু থেকেই ফিক্স করা লাগবে। মানে এটা তুমি এমন না যে অ্যাডমিশন ফেজে যা চিন্তা করবা, এমন না, তুমি শুরু থেকে একটু চিন্তা করো। বা বাসা থেকে অনেকের অনেক ইচ্ছা থাকে যে ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে, সো একটু কথাবার্তা বলে জিনিসটা ফিক্স করে রাখো, কারণ এটা তোমার এইচএসসি প্রিপারেশনের সময় মাথায় রাখতে হবে। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও পরবর্তীতে, এটা তোমার আমি অনেক দূরের কথা বলতেছি, 2 বছর পরে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে যখন তুমি এইচএসসি পড়াশোনাটা পড়বা তখন বায়োলজিটা ভালো করে পড়বা, উল্টা বলতেছি রাইট, উল্টাটাই ঠিক। যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নিচ্ছ, মানে পরবর্তীতে নিবা, ভবিষ্যতে যায় বইটা পড়ার ইচ্ছা, তুমি কলেজে যখন পড়বা তখন এই বায়োলজিটাকে ভালো করে পড়বা। এইটা কেন? কারণ তুমি দেখা যাবে যে অ্যাডমিশনে যে তখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমার বায়োলজি পড়ার সময়ই পাবা না। সো তখন যেন ঢাকা ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেখানে বায়োলজি আসে ওই জায়গায় তুমি যেন আটকে না থাকতে হয়, এই কারণে কলেজে থাকতেই বা এখন থেকেই যখন তুমি পড়াশোনা শুরু করবা তখন বায়োলজিটাকে ওইভাবেই পড়বা যে এটা তুমি পরবর্তীতে যেন না পড়লেও যেন চলে, তুমি যেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আনসার করতে পারো। সো বায়োলজিটাকে একটু গুরুত্ব দিবা একাডেমিকে থাকতেই, বুঝতে পারছো? আর তুমি যদি মেডিকেলে পড়তে চাও পরবর্তীতে, তাহলে তুমি এখন থেকেই হায়ার ম্যাটটা, এইচএসসির হায়ার ম্যাটটা যখন পড়বা তখন একটু গুছায় রাখবা যেন তুমি ঢাকা ইউনিভার্সিটির হায়ার ম্যাটটা আনসার করতে পারো, বুঝতে পারছো? অনেকেই দেখা যায় যে পরবর্তীতে যে যখন তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বা মেডিকেল প্রিপারেশন নেয় তখন তাদের যেই সেগমেন্টটা আছে, তারা যেই যেই সাবজেক্টে পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্ট, এর বাইরের কোনো সাবজেক্টের প্রিপারেশন নেওয়া যায় না। সো তখন কিন্তু আর অপশনগুলো খোলা থাকে না যে সে অন্য একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। সো এই কারণে যখন তুমি কলেজের পড়াশোনা পড়বা তখন এই জিনিসটা পড়ে রাখো যেন তোমার পরবর্তীতে যে যেন হেল্পফুল হয়। আর তোমরা যে হচ্ছে ইয়া দেখো না যে একই সাথে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটিতে চান্স পায়, ওরা কারা জানো? যারা একাডেমিকে ভালো করে পড়ে। মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো বাট তোমার বায়োলজি দক্ষতা ভালো, মেডিকেলও চান্স পাবা, বুয়েটেও চান্স পাবা, ডিউতেও চান্স পাবা। সো এই জিনিসটা খেয়াল রাখবা, যেটা তোমার টার্গেট, টার্গেটটা মাথার মধ্যে সেট করে রাখো যে আমি এইটাই পড়বো পরবর্তীতে, যে এইটাই প্রিপারেশন নিব। অ্যান্ড
ওইটা অনুযায়ী ওই সাবজেক্টটাকে তুমি একটু প্রায়োরিটি দিও এইচএসসিতে। এইচএসসির জন্য তো সবগুলাই পড়া লাগবে, তোমার এইচএসসি এক্সামের জন্য তো কোনো বাছা বাছির অপশান নাই, সবগুলাই পড়তে হবে তোমাকে, রাইট? সো ওই এইচএসসির প্রিপারেশন নেওয়ার সময় এই বায়োলজিটা ভালো করে পড়ো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও পরবর্তীতে। এখন আসি যে এইচএসসির কয়টা সাবজেক্ট অ্যান্ড তুমি কী কী পড়বা। সো এইচএসসিতে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এটা চারটা সাবজেক্টই, বাট দুইটা করে পেপার। সো চারটা সাবজেক্ট, দুইটা করে পেপার, মোট আটটা বই পড়তে হবে তোমাকে সায়েন্সের জন্য। তার সাথে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি। এই হচ্ছে তোমার ওভারঅল সিলেবাস। এখন আমার সাজেশন থাকবে যে তোমার 70% টাইম আমি দিতে বলছি, যে অল্প সময় তুমি পড়তেছো, এখন তুমি কীভাবে পড়বা? এখন তুমি কি বই কিনবা? তুমি কোনো কোর্স এনরোল করবা? তুমি নিজে নিজে পড়বা? কেমনে পড়বা? দেখো, দুনিয়ার সবচেয়ে বড় পড়াশোনার মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউবে নাই এমন কিছু নাই। বাংলাদেশে যারা অনলাইন সেক্টরে পড়াশোনার সাথে যুক্ত প্রত্যেকজন ভাই আর সুন্দর সুন্দর প্লেলিস্ট ইউটিউবে বানানো আছে। সো ইউটিউব তোমার সাথে থাকলে তোমার কোনো পেইড কোর্স লাগবে না, কিছুই লাগবে না, বুঝতে পারছো? এই সময়টাতে স্পেশালি। এখন কথা হচ্ছে ভাই, কার প্লেলিস্ট করবো, কোন অধ্যায়ের জন্য, এটা কেমনে জানবো? এটার জন্য কি বিভিন্ন গ্রুপে পোস্ট করবো? না, এটা আমি প্রথমেই না করছি যে কাজটা করবা না। সেজন্য তোমাদের জন্য আমার উদ্যোগেই একটা প্ল্যাটফর্মে বানায় রাখছি, সেটার নাম হচ্ছে তোমার ওপেন লার্ন। এই প্ল্যাটফর্মটা একদমই ফ্রি, একদমই ফ্রি অফ ইউজ, তুমি ফ্রিতে ইউজ করতে পারবা, যেখানে আমরা যেই কাজটা করছি যে অনলাইনে যত প্লেলিস্ট আছে সবগুলোকে এক জায়গায় এসে রাখছি, অ্যান্ড এই জায়গাতে একটা র্যাঙ্কিংয়ের ব্যবস্থা রাখছি। তোমাদের সিনিয়ররা যারা এই প্লেলিস্টটা করে ফেলছে, তারা ওই প্লেলিস্টটা দেখে তারপর তাদের ওপিনিয়ন দিছে, ওই ওপিনিয়নের ভিত্তিতে এগুলার একটা র্যাঙ্ক ওয়াইজ আছে। সো যেই প্লেলিস্টটা তুমি একদম সামনে পাবা, সেই অধ্যায়ে তুমি করতে পারো। আমি লাইভ ডেমো দিচ্ছি তোমাদের। সো এই ওয়েবসাইটটার জন্য তুমি গুগলে যে সার্চ করবে হচ্ছে ওএল র্যাঙ্কস, ওএল র্যাঙ্কস। এটা লিখে যখন তুমি যখন সার্চ করবা, আমি এখানে কিউএল র্যাঙ্কস লিখে ফেলছি। সো ওএল র্যাঙ্কস লিখে তুমি যখন সার্চ করবা, তখন এই যে প্রথম ওয়েবসাইটটা সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এই জায়গায় এসে তুমি প্রথমে সাইন আপ করে নিতে পারো, সাইন আপ না করেও তুমি চাইলে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। সো তুমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবা। মনে করো তুমি একটা অধ্যায় পড়তে চাচ্ছ, মনে করো আইসিটির চ্যাপ্টার থ্রি এর একটা চ্যাপ্টার পড়তে চাচ্ছ, আমি আমারটাই দেখাচ্ছি। সো আইসিটির চ্যাপ্টার থ্রি এর একটা অধ্যায় পড়তে চাচ্ছ, মানে চ্যাপ্টার থ্রি পড়তে চাচ্ছ, তুমি এখান থেকে যাবা আইসিটিতে, তারপর যাবা চ্যাপ্টার থ্রিতে। এই যে চ্যাপ্টার থ্রিতে যেটা বেস্ট প্লেলিস্ট, সেটাই তোমার কাছে সবচেয়ে আগে আসবে। এটা কার ভোটে এটা সবার সামনে আসছে? এই যে দেখো, তোমাদের সিনিয়ররা যারা ভোট করেছে, ভোট দিয়েছে, আগে প্লেলিস্টটা দেখেছে, তাদের ওপিনিয়ন অনুযায়ী কিন্তু এই প্লেলিস্টটা সবার সামনে তোমার কাছে চলে আসছে। তার সাথে তুমি ওই চ্যাপ্টারের নোটও পেয়ে যাবা তোমাদের সিনিয়রদের, এই চ্যাপ্টারে হয়তো নাই বাট অন্য চ্যাপ্টারে থাকবে। মনে করো তুমি অন্য একটা সাবজেক্ট পড়তে যাচ্ছ, মনে করো ভেক্টর চ্যাপ্টার পড়বা ফিজিক্সের। সো ফিজিক্স প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এই অধ্যায়ে তুমি পড়বা। এখানে যখন তুমি ক্লিক করবা, তখনই এই অধ্যায়ের যে বেস্ট প্লেলিস্ট সেটাই তোমার আগে সবার সামনে থাকবে। সো 347 জন এই অধ্যায়টা দেখে তাদের ওপিনিয়ন অনুযায়ী এই প্লেলিস্টটা হচ্ছে বেস্ট। সো তোমার পোস্ট করা লাগতেছে না, কোনো পোস্ট করা লাগতেছে না। তার সাথে তো অন্যান্য যত টিচার আছে অনলাইনে সবার প্লেলিস্টে তুমি এখানে পেয়ে যাচ্ছ একই জায়গায়, আর খোঁজাও লাগতেছে না। সো এটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, তোমাদের জন্য মানে একদম ফ্রি অফ কস্ট অ্যান্ড তোমাদের ইফোর্টলেসভাবে কন্টেন্টগুলো খুঁজে পেতে তোমাকে অনেক হেল্প করবে এই ওয়েবসাইটটা। ওয়েল র্যাঙ্কস নামটা মনে রাখো, ওপেন লার্ন। সো এই জায়গাতে তুমি ওই চ্যাপ্টারের নোটগুলোও কিন্তু পেয়ে যাবা, তোমাদের সিনিয়ররা যারা নোট সাবমিট করছে তাদের নোটগুলো তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, তোমার কিন্তু প্রিপারেশন নিতে এখন কোনো পেইড কোর্সও লাগতেছে না, কিছুই লাগতেছে না। তুমি জাস্ট এই ওয়েবসাইটে যাবা, এই ওয়েবসাইটে যেয়ে তোমার যে অধ্যায়টা পড়তে চাও ওই অধ্যায়ে তুমি যাবা, অ্যান্ড ওই অধ্যায়ের জাস্ট প্লেলিস্টটা তুমি দেখে শেষ করবা, দেখবা যে ওই অধ্যায়টা ডান। সো চেষ্টা করবা এরকমভাবে তুমি এক দুইটা অধ্যায় শেষ করে রাখতে, তাহলে এটা পরবর্তী তোমাকে হেল্প করবে। এখন পরবর্তী তোমার যদি মনে করো যে ক্লাস করলা, চ্যাপ্টার পড়লা, চ্যাপ্টার পড়ার জন্য তুমি একটা বই কিনে নিলা, বই কিনে চ্যাপ্টারটা পড়লা, এখন তোমার মনে আরও প্রশ্ন আসছে। সো এই প্রশ্নগুলো কোথায় জিজ্ঞেস করবা? তোমার তো কোনো প্রাইভেট টিউটর নাই, যাদের পার্সোনালি প্রাইভেট টিউটর আছে তারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারো, বাট এই সময়টাতে কারো কাছে প্রাইভেট টিউটর থাকে না। সো এর জন্য আমাদেরই আরেকটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে রনন। বাট এই প্ল্যাটফর্মটা হচ্ছে পেইড, মানে এখানে তোমাকে এনরোল করে প্রশ্ন করতে হবে। সো এটা হচ্ছে একটা ডাউট সলভিং প্ল্যাটফর্ম। সো এখানে তোমার যেই মনের যে প্রশ্নটা, মনে করো যে তুমি লাইভ দেখতে পারবা এই জায়গাতে, সো এই ওয়েবসাইটটা ঢুকার জন্য তোমাকে আস্ক রনন এইটা লিখে সার্চ করতে হবে। আস্ক
রনন এটা লিখে তোমাকে সার্চ করতে হবে। সো এটা লিখে তুমি যখন সার্চ করবা তখন প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবা। এখানে তুমি দেখতে পারবা যে তোমার সিনিয়ররা প্রশ্ন করতেছে এবং তোমার সিনিয়র যে ভাইয়া আপুরা আছে তারা এসে সলভ দিচ্ছে কিছুক্ষণের মাঝে। সো এই জায়গাতে তুমি মূলত এসে তোমার যে প্রশ্নটা আছে সেটা তুমি করতে পারবা এবং এই জায়গাতে ইসাকসারের বইয়ের এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ফিজিক্সের সবগুলা সলভ অলরেডি করা আছে ভিডিও সলভ আকারে। তুমি জাস্ট ওই প্রশ্নটা এখানে সার্চ করলেই সেটার ভিডিও সলভটাও পেয়ে যাবে। সো এটা একটা পেইড প্ল্যাটফর্ম, সো বলতে পারো যে এটা প্রমোশন টাইপের হয়ে গেল কারণ প্ল্যাটফর্মটা আমারই। তারপরও তোমরা চাইলে ইউজ করতে পারো, তোমাদের ডাউট সলভিংয়ে হেল্পফুল হবে। সো আমি পুরো ভিডিওটা সাম আপ করি, এই যে এই সময়টাতে এসি পরবর্তী সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম সময় আর পাবা না। এই সময় ওই কাজগুলো করে ফেলো যেগুলো তোমার অনেকদিন যাবত ইচ্ছা ছিল। তার সাথে যারা একাডেমিকের সাথে যুক্ত হইতে চাও তোমাদের সময়টাকে দুইটা ভাগে স্প্লিট করো, কিছুটা কলেজ এডমিশনের জন্য, কিছুটা হচ্ছে এইসি প্রিপারেশনের জন্য। ওকে, সো এইসি প্রিপারেশনটা কীভাবে নিবা বলে দিলাম, যে ওপেন লার্নে যাবা, যেই অধ্যায়টা তুমি পড়তে চাও সেই অধ্যায়টা দেখে নিবা একদম ফ্রি অফ কস্ট, তোমার অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড যারা নটর ডেম প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য তো কোনো সমস্যা নেই, আমাদের ফ্রি কোর্স এসিএস এর ফ্রি কলেজ এডমিশন কোর্স হ্যান্ডেল করে ফেলো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখনও লঞ্চ হয় নাই, লঞ্চ হওয়ার পরে লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা কলেজ এডমিশনের কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারবে। ওকে, অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট। গত বছরও আমাদের থেকে কলেজ এডমিশন নিয়ে প্রায় নটর ডেমে 900 উপরে স্টুডেন্ট চান্স পেয়েছে। সো তোমরা যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ওই একটা কোর্সই তোমাদের জন্য এনাফ হবে। ওকে, আর কি কাজ করা যাবে না, ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করা যাবে না কারণ তোমাদের সিনিয়ররা তোমাদের নিয়ে মজা নেবে। সো এই ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য গাইডলাইন। আশা করি সামনের এই বন্ধটা তুমি খুব সুন্দর করে কাটাতে পারবে, সামনের এই রমজান মাসটা তুমি বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। খোদা হাফেজ।